আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব পূর্ণ সংখ্যার জগৎ, এর অনুশীলনের অঙ্কগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা চেষ্টা করব ক্লিয়ার করে তোমাদেরকে বোঝানোর জন্য, তাও কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। আগে আসো, যোগাত্মক বিপরীত সংখ্যা কি একটু বুঝাচ্ছি। মনে করো আছে টুয়েলভ, টুয়েলভ মাইনাস টুয়েলভ এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে প্লাস টুয়েলভ। অনুরূপভাবে প্লাস টুয়েলভ এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে মাইনাস টুয়েলভ। সাপোজ এটা বুঝাইছি আশা করি। তাহলে মাইনাস এ এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে প্লাস এ। এখানে বলছে মাইনাস এ এর, এটা স্ক্রিন লক্ষ্য করো, মাইনাস এ এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি। এখানে তাহলে আমরা লিখতে পারি মাইনাস এর যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে আমরা কত, এখানে প্লাস এ। তাহলে এই প্লাস এতে টিক দিয়ে দিবা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। আর বলছে বারো এর সাথে বারো এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে কত হয়। তাহলে বারো এর সাথে, বারো এর সাথে এত যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে মাইনাস টুয়েলভ, যোগ করলে কত হচ্ছে জিরো। তাহলে এখানে যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে জিরো। আশা করি বুঝতে পারছো, যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা সাধারণত। আশা করি এটা তোমরা বুঝছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর যদি কেউ প্রবলেম হও অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করবো তোমাদের সাথে এগুলো ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। এবার আসো তিন নম্বরটা, বলছে একটা খালি ঘর দেওয়া আছে মাইনাস ফিফটিন হলে টেন হয়, মানে খালি ঘর চিহ্নিত স্থানের সংখ্যাটি কত। খালি ঘর চিহ্নিত স্থানটা ধরলাম এক্স, তার সাথে বিয়োগ হবে মাইনাস ফিফটিন, তাকে ধর এটা হয় মাইনাস টেন। অর্থাৎ এই যে খালি ঘরটাকে আমি এই এক্স ধরে নিলাম আর কি, এক্স তাহলে এক্স মাইনাস ফিফটিন এটা। তারপর ক্যালকুলেশন করলে এই মাইনাস ফিফটিন এই পাশে সমান সমান ওই পাশে গেলে হয় প্লাস ফিফটিন, এই মাইনাস টেন এটা ওই পাশে গেলে হয় প্লাস। তোমরা জানো ক্লাস ফাইভে থেকে আমি সংখ্যা করেছো, যদি এটা ক্যালকুলেশন করি এক্স এগুলো কত হচ্ছে, এই মাইনাস ফিফটিন থেকে টেন এগুলো থাকতেছে শুধু ফাইভ। তাহলে আমার উত্তর হবে এখানে শুধু ফাইভ। সেগুলো বুঝতে পারছো গ নম্বরটি। বলছে এবার বলছে নিচের তথ্যের আলোকে এই দেখো চার নং এবং পাঁচ নং প্রশ্নের উত্তর দিতে বলছে। বলছে এই চার নং এবং পাঁচ নং সংখ্যাটা বলছে তিনটি তোমার কি ক্রমিক পূর্ণ সংখ্যা। আমি এখানে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যা তোমাদেরকে সিরিয়ালে লিখতেছি, ক্রমিক মানে ক্রমান্বয়ে থাকবে। তিনটি যেহেতু ক্রমিক পূর্ণ, তিনটি পূর্ণ সংখ্যা বলছে, একটা হচ্ছে তোমার এই মাইনাস সেভেন, হচ্ছে মাইনাস এইট, আর একটা দেওয়া ছিল মাইনাস নাইন। এটা হচ্ছে তাহলে প্রথম, এটা হচ্ছে তোমার এই দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। যেহেতু প্রশ্নানুকে এই তিনটি সংখ্যা দেওয়া আছে, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার, এই দেখো দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করো। যোগাত্মক বিপরীত সংখ্যা বলছে, তাহলে প্রথম সংখ্যা ছিল কত, মাইনাস সেভেন। এই মাইনাস সেভেন, মাইনাস সেভেন এর সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক, দ্বিতীয় সংখ্যা হচ্ছে মাইনাস এই এইট, এর সাথে তার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করতে, তার যোগাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে কত, প্লাস এইট, যোগ করতে বলছে এই প্লাস এ। তাহলে যোগ করলে কত হয়, আট থেকে সাত গেলে থাকতেছে এক, এখানে এই এক, এটা হবে উত্তর। এবার বলছে পাঁচ নাম্বারটা দেখো, পাঁচ নাম্বার বলছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাতে বিপরীত সংখ্যার যোগফল। তাহলে প্রথম ও তৃতীয়, প্রথমটা ছিল আমার এখানে কত বলতো, প্রথম ছিল মাইনাস সেভেন, তাহলে মাইনাস সেভেন এর যোগাতে বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস সেভেন, এবং নাইন এর, সেভেন এবং নাইন এর যোগাতে বিপরীত সংখ্যা হচ্ছে প্লাস নাইন, দুইটা মিলে কত হয়, দুইটা মিলে হচ্ছে কত, ষোলো। বলছে প্রথম ও তৃতীয় সংখ্যার যোগাতে বিপরীত সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা যোগ করলে, দ্বিতীয় সংখ্যা যোগ করলে তাহলে এই ষোলো, তাহলে দ্বিতীয় সংখ্যা আমার কত বলতো, যোগ করবো দ্বিতীয় সংখ্যা হচ্ছে তোমার কত, মাইনাস এইট, মাইনাস এইট দিলাম কত হয়, এই সাজাই ষোলো প্লাস মাইনাসে মাইনাস এইট থাকতে থাকে কত, এইট। তাহলে আমার সংখ্যাটা কত হলো, এইট। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। তাহলে এই এইট, এবার এইটের কয়েকটা শর্ত দিয়েছে, আমরা শর্তটা এখন ক্লিয়ারলি বুঝবো, আর যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। তাহলে এইটা আমি নির্ণয় করতে পারলাম কত, এইট হয় যোগ সংখ্যাটা। এখানে বলছে এই যোগফল হবে এ, এ মানে তাহলে বলছে আবার যোগফলটা হবে এ, যোগ করলে যোগফলটা হয় এ, তাহলে এ ইকুয়াল টু কত পাইলাম, এইট। বলছে এটা মাইনাস পনেরো থেকে ছোট, একটু তোমাদেরকে এই সংখ্যা রেখা দেখালে একটু বুঝবা, আশা করি তোমরা বুঝতে পারবা। এটা আমি বোঝানোর জন্য জিরো, মনে করো এটা দিলাম ফাইভ, এটা দিলাম টেন, এটা দিলাম ফিফটিন, অর্ডার চলতেই থাকবে। এখানে দিলাম এই মাইনাস ফাইভ, মাইনাস টেন, মাইনাস ফিফটিন, এভাবে চলতেই থাকবে মাইনাস পনেরো। দেখো এইট কিন্তু এই এই বরাবর, এইটা এখানে, তাহলে এইটকে একটা গোল্লা দিলাম। হ্যাঁ, এই পাশগুলো ছোট, এই পাশগুলো বড়, বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে ছোট, এই পাশে যা থাকবে এটা থেকে এর থেকে বড়।
মেইন কথা। এবার দেখো বলছে এ মাইনাস 15 থেকে ছোট, মাইনাস তো 15 থেকে কেন ছোট হবে, এট কিন্তু মাইনাস এগুলো থেকে বড়, তাহলে এটা বড়, তো এই কথাটা কিন্তু ফলস। বলছে এ মাইনাস 90 থেকে বড়, তাহলে মাইনাস 90 এখানে হবে, যেহেতু মাইনাস 15 এখানে আস্তে 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 মাইনাস 90 এখানে হবে, তাহলে মাইনাস 90 তো অনেক ছোট কার থেকে, এট থেকে, হ্যাঁ এটা সঠিক, এই মাইনাস 90 থেকে বড়। আর বলছে এই 97, তাহলে 97 কোন দিকে যাবে, প্লাস ওই দিকে, তাহলে অবশ্যই 97 বড়, কিন্তু এখানে বলছে এ বড়, এ মানে 8 বড়, তুমি বলো তো 8 বড় না 97 বড়, অবশ্যই 97 বড়, তাহলে এই প্রশ্নটা ভুল বলছে, এ বড় বলছে না, তাহলে এটা হবে না। বলছে এ মাইনাস ছোট কার থেকে, মাইনাস 97, মাইনাস 97 তো এখানে, এখান থেকে ছোট মানে আর এই দিকে যাবে, সুতরাং এই প্রশ্নটাও ভুল, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ। আশা করি তোমরা 4-5 বুঝতে পারছো। এবার আমরা 6 নম্বর কোশ্চেন সলভ করবো। 6 নম্বর দিকে না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে একেবারে ক্লিয়ার করার জন্য, তবে এটা তোমাদের বিষয়, যদি না বোঝো অবশ্যই জানাবে, আর না হলে তোমরা কম বুঝবে। আমি রাফ করার জন্য পাশে একটু জায়গা নিয়ে নিলাম। এবার দেখো আমি সলভ করার জন্য এটা নিচ্ছি, এর মান দিয়ে দেওয়া আছে, এর মানটা ক্যালকুলেশন করি, এর মান দিয়ে দেওয়া আছে এখানে, এটা আমরা সলভ করি, এর মান দেওয়া আছে এই 45 থেকে বিয়োগ করব মাইনাস 11, তাহলে কত হয়, এই 45 থেকে মাইনাস মাইনাস কি হয়, প্লাস 11, এগুলো এটা কত হচ্ছে, এই 56 প্লাস 11, 11, 56, তাহলে আমরা এর মানটা এখানে পাশে লিখে ফেলি, এর মানটা আমার হলো ইকুয়াল টু আমার হলো কত, এই 56। একটা দেওয়া আছে বি এর মান, আচ্ছা বি এর মান দেখি, বি এর মান বলছে এখানে কত, বি এর মান বলছে এই বি ইকুয়াল টু হবে এই 57 প্লাস এ মাইনাস 4, 57 প্লাস এ মাইনাস 4, তাহলে এখানে যদি যোগ করি এই 57 থেকে প্লাস মাইনাস মাইনাস 4 যায়, আলটিমেট 57 থেকে গেলে কত হচ্ছে বলতো, 57 থেকে যদি আমি 57 থেকে আমার 4 বিয়োগ করতে হবে, তাহলে এই 57 থেকে যদি আমার 4 বিয়োগ হয়, এই 57 থেকে 4 বাদ দিই, তাহলে বলতো কত হয়, এটা হচ্ছে 53, এই মানটা হবে 53, তাহলে বি কত পেলাম বলতো, এই বি পেলাম এই 53। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই এবং তোমরা খুব একিউরেটলি বুঝতে পারছো। এবার আসো প্রশ্ন কি বলছে, বলছে ক এক, এক নম্বরটা বলছে কি দুই, এর মান 56, এর মান 56, এ সঠিক, এ রাইট, বি এর মান মাইনাস 53, বি এর মান অবশ্যই প্লাস 53, দেখো মাইনাস 53 না কিন্তু প্লাস 53, তাহলে আমার এটা হচ্ছে এই বিটা হচ্ছে আমার ভুল। সি এর মান এ মাইনাস বি, তাহলে এ এর মান কত ছিল, 56 থেকে 53 গেলে 56 থেকে 53 বাদ দাও, এই 56 থেকে তুমি 53 যদি বাদ দাও তোমার বিয়োগফল হয় কিন্তু 3, বিয়োগ করলে কিন্তু আমার কত হয়ে গেল, বিয়োগফল হয়ে গেল এই 3, এইটাও রাইট, তাহলে আমরা রাইট কত, 1 আর 3 রাইট, 2 ভুল, যেহেতু 2 আছে এটা হবে না, এটা হবে না, তারপর এটা হচ্ছে এই এইটাও হবে না, এটাও হবে না, তাহলে এটা রাইট। বলছে চিত্রে চিহ্নিত কোন চিহ্নিত অংশে আছে, এখান থেকে দেখো চিহ্নিত অংশটা তোমাদের বোঝানোর জন্য লাল কালি দিয়ে আমি একটু দেখাচ্ছি, এখান থেকে কিন্তু মানটা চলতেছে এদিকে চলে গেল, তীর চিহ্ন যেহেতু অনেক মান আছে, 4 বলছে 4-এ 4, এখানে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে, 10 আছে, ডট ডট অসংখ্য মান আছে, বুঝার সুবিধার্থে আমি আর একটু বাড়াচ্ছি, এই 8, 9, 10 ডট ডট চলতেছে অনেক মান। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে সবগুলোই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা রাইট। বলছে সকল মৌলিক সংখ্যা, তাহলে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, সবগুলো এখানে আছে, সকল মৌলিক সংখ্যাগুলি পাশে আছে, রাইট। বলছে সকল জোড় সংখ্যা, হ্যাঁ সকল জোড় সংখ্যাতে দিকে আছে, রাইট, তাহলে উত্তর হবে 1, 2, 3, সবগুলোই রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কোনো কিছুই নেই। এবার দেখো 7 পর্যন্ত তোমরা আশা করি খুব সহজেই বুঝছো, এবার আসো 8 নম্বর, 8 নম্বরটা যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো ক্লিয়ার বোঝানোর জন্য। আবারও বলি তোমরা বুঝবে না কমার্স করবে এবং কি বিস্তথ্য জানাবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে ক্লিয়ারলি জানিয়ে দেওয়ার জন্য। 8 নম্বর বলছে এই যে এলোমেলো কিছু অঙ্ক দিয়ে দেওয়া আছে, 8 নম্বর এই এলোমেলো অঙ্কগুলোর সংখ্যা রেখার সাহায্যে ছোট থেকে বড়, একটা বসে সংখ্যা রেখার সাহায্যে বলে দিছে, সংখ্যা রেখা যদি সাহায্যে বলছে আমরা একটা সংখ্যা রেখা এখানে নিচ্ছি, এখানে দেখো এই সংখ্যা রেখা আমি এখান থেকে এই বরাবর নিয়ে নিলাম, সংখ্যা রেখার জন্য দুই পাশে দুইটা এই তীর চিহ্ন দিতে হবে, মাঝ বরাবর যেহেতু চিহ্নিত আছে মাঝ বরাবর আমি একটি অঙ্ক নিলাম,
করি এটা তোমরা বুঝবা, এটা হবে জিরো। তারপর আমি দুই দুই করে বাড়াচ্ছি, এখানে দেখো এক নেই, প্রথমে এই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, ছোট ছোট করে দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এটা 9। আর এই পাশে দিলাম মাইনাস, একটু এটা আবার দিচ্ছি মাইনাস, এগুলো একটু আলাদা কালার দেয়, এই কালার দেয় একটু সবুজ কালার দেয়, এটা হচ্ছে 1-1, এ -2, এ -3, -3, এটা হবে এ -4, এটা হবে এ -5, এটা হবে -6, -7, এ ডট ডট চলতে থাকবে। বলছে মানে ঊর্ধ্বক্রম ধরে সাজাইতে বলছে, আমরা ঊর্ধ্বক্রম ধরে সাজাবো, তার আগে আমরা প্রথমে দিয়ে দিই সংখ্যাগুলো লেখাই। সংখ্যাগুলো কত আছে বলতো, এখানে এই প্রথমে আছে -5, -5 এই এখানে আছে, আমি এটাকে লাল কালি দিই, ভিতরে বড় টুরতেছি, বুঝবা এটা হচ্ছে এই -5। তারপর আছে 7, 7 কোথায় আছে, 7 এখানে, এই 7 এখানে। তারপর আছে কত বলো তো, তারপর আছে এখানে 7 গেল, তারপর আছে 8, 8 কোথায় আছে, 8 এখানেই আছে 7 এর পাশে। এটা পর আছে -3, -3 আছে এই এখানে, এই বরাবর, -1, -1 আছে এখানে, এই বরাবর, হচ্ছে 2, 2 হচ্ছে এই বরাবর, তারপর হচ্ছে কত 1, 1 হচ্ছে এই বরাবর, তারপরে 0, 0 তো এখানে এই বরাবর, 0 ফোর আছে 9, 9 এখানে, তারপর আছে কত 3, 3 হয় কত এখানে। আশা করি বুঝতে পারছো। এবার বলছি ঊর্ধ্বক্রম রাশি সাজাতে, তাহলে ঊর্ধ্বক্রম রাশি যদি সাজাই আমরা একটু নিচে এখানে একটু দেখাচ্ছি, তাহলে ঊর্ধ্বক্রম রাশি সব থেকে ছোট হচ্ছে -5, এই -5 থেকে বড় হচ্ছে -3, -3 থেকে বড় হচ্ছে এই -1, যেগুলো আছে 1 এর পর আছে কত আছে 0 আছে, 0 বড়, 0 থেকে 1 বড়, 1 থেকে কত 2 বড়, 2 থেকে 3 বড়, 3 থেকে 7 বড়, 7 থেকে 8 বড়, 8 থেকে 9 বড়, অর্থাৎ এই সংখ্যাগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। তাই আমরা এখন চেষ্টা করব তাকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর জন্য, যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে। আমরা আসো এটা এখন ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে দেখাচ্ছি এটা কি কি হতে পারে। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত হচ্ছে -5, এই -5, -5 থেকে কত বলো -5, এই ঊর্ধ্বক্রম অনুসারে সাজাচ্ছি এটা হচ্ছে, তারপরে -1, 0, 1, 2, 3, 7, 8, 9, এটা হবে আনসার। সংখ্যা সাথে সাজাচ্ছি, আশা করি তোমরা 8 নাম্বার বুঝতে পারছো। এবার আসো 9 নাম্বার, 9 নাম্বার বোঝানোর জন্য তোমাদের একটি সংখ্যা রেখা আনাটাই খুব জরুরি, কারণ তোমরা বুঝতে পারবে আচ্ছা এই সংখ্যা রেখাটা আমি নিয়ে আসতেছি, এই যে সংখ্যাটা অঙ্কন করলাম আমি আমার সুবিধার্থে সংখ্যা রেখাটা নিয়ে আসতেছি। এখানে দেখো এই সংখ্যা রেখাটা আমি এখানে তোমাদের ক্লিয়ার করে বোঝাবো, যদি কেউ না বোঝো এই 9 নাম্বারটা তারপর আমাকে কমেন্টস করবে 9। এবার দেখো বলছে 0 থেকে নিম্নের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মানগুলো লিখো। এখানে বলছে 0 থেকে 7, এই 0 থেকে -7, তাই এই 0 তো আমার কোথায়, এই 0 ছিল এই এখানে, এই 0 ছিল আমার এই বরাবর 0 ছিল, তাহলে এখানে বলতে 0 থেকে -7 সবগুলো এখানে, 0 থেকে -7 এ এতটু, এর মাঝখানে বলছে এর মধ্যবর্তী সংখ্যা, তার মধ্যবর্তী হচ্ছে কত 0, 7 আর এখানে কত 1, তাহলে 0 থেকে 7 মধ্যবর্তী সংখ্যা হচ্ছে এখানে কত লিখবে বলতো, এই -6, -5, -4, দেখো -4, এই -3, -2, -2, -1, এটা হচ্ছে কয়ের উত্তর, আশা করি বুঝতে পারছো এটা হচ্ছে -1। তো এগুলো লিখে ফেলবা, কয়ের উত্তর হচ্ছে এখানে কত, এই -6, -5, -4, -3, -2, -1। আরো বলছে -4 থেকে 4, তাহলে -4 কোথায় হয়, এখানে হয়, দেখো -4 হয়, আমি দেখাচ্ছি -4 এই এইটা -4, -4 থেকে বলছে +4, তাহলে +4 এদিকে আসতেছে এই অংশটা, এই এইটা, তাহলে এর মধ্যবর্তী অঙ্ক হচ্ছে এটা, এই 6 নাম্বার হবে, এই দুইটা মধ্যবর্তী সংখ্যা, তা মধ্যবর্তী মানে এই -4 থেকে এটা কত হয় 3 থেকে শুরু, -3, 4 আছে -2, -4, -1, 1 আছে 0, 1, পরে 2 আছে, 3 আছে, আর পর হবে না, আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এবার আসে বলছে 0 থেকে 7 এর মধ্যে, তাহলে 0 হচ্ছে আমি এই এটা দেখাচ্ছি, এইটা হচ্ছে 0, এখান থেকে 7 যাবে, এই 7 এখান থেকে পর্যন্ত এইটা, তাহলে 0 থেকে 7 মান কত হচ্ছে, এটা হচ্ছে গ নাম্বার, 0 থেকে 7 এর মধ্যবর্তী মান হচ্ছে 1,
1 2 3 4 5 6 7 তো আসবে না মধ্যবর্তী বলছে এবং লাস্ট বলছে 30 মাইনাস 23 মাইনাস 23 যদি ধরি এখানে ধরি 23 ডট ডট অনেক আর এখান থেকে কত ডট 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 মানে করো এটা 30 তাহলে সকল মান আসবে মাইনাস 23 এগুলো কত আসবে বলো তো মাইনাস 22 আসবে মাইনাস 21 আসবে মাইনাস 20 আসবে ডট ডট কমতে কমতে এই মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 ডট ডট আমি লাস্টে ভিতরে সবগুলো মান কত আছে মনে করো 28 এই 29 তার মনে করো 30 সবগুলো এরকম সবগুলো মান আসবে তোমরা ডট ডট দিয়ে লিখবে না তোমরা পূর্ণ সংখ্যায় লিখবে আশা করি 9 নম্বরটা ক্লিয়ার বুঝছো এবার আমরা 10 নম্বরে চলে যাব যদি কেউ না বোঝো অবশ্যই কমেন্টস করবে আমরা 10 নম্বর 34 পৃষ্ঠা 10 নম্বর অঙ্কগুলো ইম্পর্টেন্ট এখন তোমরা নাই বুঝতে পারো এটা খুব স্বাভাবিক বিষয় তো না বুঝলে অবশ্যই কমেন্টস করবে আমরাও চেষ্টা করবো এগুলো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানোর জন্য 10 বলতে কত মাইনাস 10 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো তাহলে একটু আগে যে আমাদের সংখ্যা রেখাটা ছিল সংখ্যা রেখাটা তোমাদের এখানে দেখাতে পারলে খুব ভালো ছিল আচ্ছা দেখ সংখ্যা রেখাটা তাহলে আমরা পরে দেখাবো তো বলছে এই একটু তো তোমার সুবিধার্থে একটা সংখ্যা রেখাটাও টানতেছে বলছে কত এই মাইনাস 20 হতে বড় 4টি পূর্ণ সংখ্যা এটা ছিল 0 এটা ছিল মাইনাস 1 এটা ছিল মাইনাস 2 এই ডট 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 মনে করো এই ডট ডট দিয়ে বুঝাইলাম অনেকগুলো সংখ্যা এখানে মনে করো মাইনাস 19 এখানে মাইনাস 20 মাইনাস 21 এই মাইনাস 20 থেকে বড় সংখ্যা কিন্তু সব এদিকে যতগুলো দেব সবগুলো যদি বড় হয় তাহলে এখানে কত যে কোনো 4টি সংখ্যা মাইনাস 19 হতে পারে হতে পারে কত এই মাইনাস 18 হতে পারে মাইনাস 17 হতে পারে মাইনাস 16 হতে পারে 4টি তাহলে তুমি এখানে 1 2 3 4 দিতে পারো 4টিও দিতে পারো যে কোনো একটি দেখালে হবে বলছে মাইনাস 4টি ঋণাত্মক ও ঋণাত্মক বলছে বড় তাহলে তুমি এটা দিতে পারবে না বড় দিতে পারবা বড় ঋণাত্মক হলে এটা বড় হয় না তাহলে এখানে দিতে পারো 1 2 3 সবগুলো এখানে লিখতে পারবে আশা করি তুমি এটা বুঝছো কারণ বলছে মাইনাস 10 হতে ছোট 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে মাইনাস 10 মনে করো এখানে তাহলে মাইনাস 10 হতে ছোট মানে কি দেখো ছোটগুলো সবগুলোই পাশে যাবে ছোট হতে কত মানে এই পাশে মাইনাস 11 ছোট মাইনাস 12 ছোট মাইনাস 13 ছোট এভাবে ডট ডট চলতেই থাকবে তাহলে খ নাম্বার তোমরা লিখতেই পারো মাইনাস 11 মাইনাস 12 মাইনাস 13 চাইলে এখানে দিতে পারো মাইনাস 20 দিতে পারো এভাবে চলতেই থাকবে 4টি সংখ্যা লিখতে বলছে আরও বলছে মাইনাস 10 এবং মাইনাস 5 এর মধ্যবর্তী সংখ্যা এই মাইনাস 10 হচ্ছে এইটা আর মাইনাস 5 মনে করো সাপোজ এই এখানে মাইনাস 5 তার মধ্যবর্তী সংখ্যা কত এই মাইনাস 9 মাইনাস 8 মাইনাস 7 মাইনাস 6 এই 4টা সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো এই অঙ্কগুলো তো শিক্ষার্থীর আজকে এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝছো বাকি অংশগুলো আমরা পরে আলোচনা করব তো এ পর্যন্তই এভাবে ভিডিওটা অনেক লং হয়েছে প্রায় 18 মিনিট তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ